সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে এবং আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে আমি থাকছি ফেরদৌসে আহমেদ। দর্শক, একদম সম্প্রতি যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ প্রকাশ করে বলেছেন যে দেশে শক্তিশালী বিরোধী দল নেই, এবং মাননীয় প্রধানমন্ত্রীর আক্ষেপ প্রকাশের পর থেকেই কেন দেশে শক্তিশালী বিরোধী দল নেই এই প্রশ্নে আসলে সরব সবাই, এবং সেই জায়গাটায় কেন নেই সেটা যেমন খুঁজছে সবাই, পাশাপাশি বিএনপি মহাসচিব কিন্তু বলেছেন যে শিগগিরই দেশে শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন প্রধানমন্ত্রী। তাই একুশে রাতে আজকেও আমরা এই আলোচনাটাই করতে চাচ্ছি যে কেন দেশে শক্তিশালী বিরোধী দল নেই, এবং শিগগিরই যদি সত্যিকার অর্থেই সেই বিরোধী দল দেখা যায় সেটা আসলে কোন ধরনের বিরোধী দল হবে, কারণ প্রধানমন্ত্রী তো আরও কিছু কথা বলেছেন যে জনগণের মাঝখান থেকে উঠে আসা বিরোধী দল মূলত এরা না, যাদেরকে আমরা মোটামুটিভাবে সেই শক্তিশালী অপোজিশন বলছি বর্তমানে। সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব একুশের রাতে, এবং এই আলোচনায় যারা রয়েছেন তাদের সাথে আপনাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার সাখওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক G9। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লোবাল টেলিভিশন, এবং সর্বডানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শুভা সিংহ রায়, প্রধান সম্পাদক AP News 24.com। আমি শুরুটা করতে চাচ্ছি সৈয়দ ইশতিয়াক রেজা আপনাকে দিয়ে, যেহেতু দেশে শক্তিশালী বিরোধী দল নেই এবং প্রধানমন্ত্রী বলেছেন যে যে দুটো দল আসলে সেটা সেই যে এক ধরনের আর্মি ডিক্টেটর, সেভাবে বলেছেন যে তারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছে, তাহলে আসলে শক্তিশালী বিরোধী দল কেমন হয়? আমাদের দেশে তো নেই, তাহলে কেমন হয় সেই দলটা? আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রীর যে আক্ষেপ, সেই আক্ষেপের সাথে আমরাও সুর মেলাতে চাই যে আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে শক্তিশালী বিরোধী দল চাই শক্তিশালী সরকারের মতন, সরকারি দলের মতন। এবং আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা এত নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি যে এখানে বিদ্বেষ, বিভাজন এগুলোকে যতটা প্রাধান্য দেওয়া হয়, সংঘাতময় পরিবেশকে যতটা লালন করা হয়, সুস্থ রাজনৈতিক চর্চা ততটা থাকে না। এমনকি যে গণতন্ত্রের কথা আমরা বলি সেই গণতন্ত্র চর্চাটাও রাজনৈতিক দলগুলোর ভিতরে খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে এক একটা দল এক একটা মালিকানার মতন চলে গেছে, যে দলের প্রধান কিংবা দলের শীর্ষ নেতৃত্ব যা চাইবেন তাই হয়, মানে দলগুলোর একটা মালিকানা চলে গিয়েছে। এগুলো কিন্তু সবই আমাদেরকে যেটা আমাদেরকে বুঝিয়ে দেয় যে এখানে রাজনৈতিক সংস্কৃতির একটা বড় অভাব আছে। আরেক হলো আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের নির্বাচন ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে উইনার্স টেক অল, যিনি জিতে তিনি সব কিছুর মালিক বনে যান, সব কিছুর মালিক, সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু অন্য সবাইকে সব কিছুর মালিক, আর যিনি হারেন তিনি সব কিছু হেরে যান। এই যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম যেটা ব্রিটেন থেকে আমাদের এখানে আমরা বলছি সংসদীয় গণতন্ত্র, সেখানে কিন্তু বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার, তাদের একটা ছায়া ক্যাবিনেট থাকে, তাদের একটা সেই ধরনের এজেন্ডা থাকে, পোর্টফোলিও থাকে, তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে জনগণকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এখন আমার এখানে এগুলো দেখবেন না, আমার এখানে এলিমিনেশন অর্থাৎ নিশ্চিহ্ন করে ফেলার, নির্মূল করে ফেলার একটা রাজনৈতিক সংস্কৃতি আছে। তার একটা বড় দৃষ্টান্ত তো বাংলাদেশে আছেই, 21 আগস্টের গ্রেনেড হামলা, একটি রাজনৈতিক দলের সমস্ত নেতৃত্বকে নেতৃত্ব শূন্য করে ফেলার চেষ্টা হয়েছে। আবার অন্যদিক থেকেও আমরা নানা ধরনের কর্মকাণ্ড দেখি যে বিরোধী দলে যারা আছে তাদেরকে কোনো জায়গা না দেওয়ার একটা কালচার, এবং এখান থেকেই কিন্তু আর তৈরি হয় না। এবং ন্যূনতম জাতীয় ইস্যু কিংবা দেশের দর্শনের জন্য তো একটা জায়গায় যাওয়া আসা দরকার, সেই জায়গাগুলোতে আমরা তাদের ঐক্য দেখতে পাই না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বিভাজন দেখবেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন, এবং সেটা নিয়েও দেখবেন যে এক জায়গায় আসতে পারছে না। আমাদের তখনকার লক্ষ্য কী ছিল, উদ্দেশ্য কী ছিল, আমাদের গণতন্ত্র, আমাদের যে মানবাধিকার, আমাদের যে মানুষের মৌলিক অধিকারগুলো, সেই জায়গাগুলোতেও দেখবেন বিভেদের জায়গা থেকে কি আসলে এদেশে কোনো দিনও কোনো বিরোধী দল সেরকম শক্তিশালী সেই অর্থে যদি বলি যথার্থ বিরোধী দল ছিলই না? যথার্থ বিরোধী দল আমি বলবো সেইভাবে আসলে ছিল না। যথার্থ বিরোধী দল আপনি প্রাতিষ্ঠানিক অর্থে যদি বলেন সেইভাবে আসলে ছিল না কখনোই। হ্যাঁ, আমরা কিছু ভালো পার্লামেন্ট দেখতে পেয়েছি, পার্লামেন্টে ভালো কিছু ডিবেট দেখতে পেয়েছি, কিছু ভালো আইনের ক্ষেত্রে প্রতিবাদ বাদ দেখতে পেয়েছি, কিন্তু সংসদের যে আপনি দেখেছেন একটা সময় এমন হয়েছে যে বিরোধী দলে থাকে সংসদে হেরে যাওয়ার পরে বহুদিন সংসদে যায়নি, সংসদের প্রতি কোনো আগ্রহ নাই, কিন্তু বিরোধী দলের নেত্রী বা নেতা তার তো সংসদটাই তার জায়গা, তাকে সেখানে গিয়ে কথা বলতে হবে। আমরা মাঠের রাজনীতিটাকে এত বেশি প্রাধান্য দিয়েছি যে আমরা সংসদের বিতর্কের জায়গাটাকে কখনো প্রাধান্য দিইনি, ফলে এখানকার সংস্কৃতিতে সেই অর্থে বিরোধী কালচারটাই তৈরি হয় না। না হওয়ার কারণ
আমি বলবো রাজনীতিবিদরা নিজেরাই তারাই তাদের নিজেদের জায়গাটা আসলে ঠিক রাখতে পারেননি, তারা পারেননি সেই জায়গাটায়। ডাক্তার সাক্ষাৎ হোসেন সায়ন্ত, বিএনপি মহাসচিব, তো বলেছেন যে শিগগিরই প্রধানমন্ত্রী দেখতে পাবেন শক্তিশালী বিরোধী দল। সৈয়দ ইশতিয়াক রেজা তো বললেন এদেশে আসলে কোনো দিনও সেই অর্থে শক্তিশালী বিরোধী দলই ছিল না, রাতারাতি কিভাবে আসবে সেটা রাজনীতিবিদরা বলতে পারবেন রাতারাতি কিভাবে আসবে? নিশ্চয়ই 2023 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে যদি সত্যিকার অর্থে নির্বাচন বলতে আমরা যেরকম বুঝি সেটা আদায় করা যায় এবং তার কাছাকাছি একটা নির্বাচনও বাংলাদেশে হয়, তাহলে সরকারি দল এবং শক্তিশালী বিরোধী দল দুটোই আমরা পেতে পারি, সেদিকেও ইঙ্গিত করতে পারেন। এটা আমি স্পষ্ট করে এর বেশি কিছু আর বলতে পারবো না। তবে এই প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আমি একটু বলি যে একটা আক্ষেপ যে শক্তিশালী বিরোধী দল পাননি, এই আক্ষেপের মধ্যে আমার কেমন যেন মনে হয় এর মধ্যে একটা আনন্দ আছে। সরকারি দলের অনেক নেতাদেরই দেখবেন এর আগে বিভিন্ন সময় বক্তব্য যখন খুব একটা আক্ষেপ নিয়ে ঘৃণা বিদ্বেষ অন্যকে তিরস্কার করে বলে যে বিরোধী দলের ওনাদের মাজায় জোর নাই, কোমরে জোর নাই, তারা রাস্তায় দাঁড়াতে পারবে না, তারা তো রাজনৈতিক দলই নয়, তার মধ্যে কিন্তু একটা পাশবিক আনন্দ পাওয়ার একটা ব্যাপার আছে বলে অনেকে মনে করে। সেই রকম এই যে বিরোধী দল শক্তিশালী নেই, এটা একদিকে আক্ষেপের মতো করে বললে এর মধ্যে হয়তো একটা আনন্দ আছে যে বাংলাদেশকে আমরা এই পর্যায়ে নিয়ে যেতে পেরেছি যেখানে সরকারি দল ছাড়া মাথা তুলে দাঁড়াবার মতো, কথা বলবার মতো আর কাউকে আমরা রাখিনি। যেটি ইশতিয়াক ভাই বলছিলেন নির্মূলের রাজনীতি, সেইখানে অনেকখানি সফল হয়েছেন মনে করতে পারেন। দেন 2018 সালের ফেব্রুয়ারিতে রওশন এরশাদ তখন প্রধান বিরোধী দলীয় নেত্রী সংসদে, সেই জাতীয় পার্টির তাদেরকে একই সঙ্গে মন্ত্রিত্ব দেওয়া হলো, আবার বলা হলো প্রধান বিরোধী দল, এবং তখনও প্রধানমন্ত্রী একথাও বলেছিলেন যে এর আগেরবার যখন 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে তারা ক্ষমতায় আসেন তখন বিএনপি প্রধান বিরোধী দলই ছিল, সেটা নিয়েও বলেছিলেন যে আমি চাইলে ওনাদেরকে নাদ করে আমি জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করতে পারতাম। তার মানে হচ্ছে কারে প্রধান বিরোধী দল করবেন, কেমন প্রধান বিরোধী দল করবেন, সেটিও এদেশের সরকারি দলে যারা যান বিশেষ করে এখনকার মাননীয় প্রধানমন্ত্রীর হাতে, তিনি তার ডিক্লারেশন এটা বলেছেন। তখন রওশন এরশাদ পরে যখন প্রধান বিরোধী দলীয় নেত্রী হন তখন তিনি এরকম একটা আক্ষেপ করেছিলেন যে সংসদে বলছিলেন যে প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমাদের মন্ত্রীগুলোকে উইথড্র করে নেন, আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে দেন, কিন্তু আমি জানি না কেন সেটা হয়নি। না তিনি আরও বলেন না হয় আমাদের 40 জনকে সরকারে নিয়ে নেন, বিরোধী দল দরকার নেই। অর্থাৎ বিরোধী দলীয় নেত্রীকে আবেদন করতে হয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের বিরোধী দলের ভূমিকাটা পালন করতে দেন, আমার নেতাদের যাদের মন্ত্রী বানিয়েছেন তাদের মন্ত্রিত্ব উইথড্র করেন। এই রকম যে আবেদন নিবেদন করে চলতে হয় যে বিরোধী দলের, এবং যে বিরোধী দল পুরো 5 বছরে একটিও না ভোট দেয়নি সরকারের বিরুদ্ধে। বিরোধী দল বলতে দুই রকম, একটা সংসদে একটা সংসদের বাইরে। আমি প্রথমত প্রধানমন্ত্রী সংসদেরটা মিন করেছেন মনে করে সেটা আগে বলছি। সেই ক্ষেত্রে 18 সালের যে নির্বাচন তার মাধ্যমেও যে একটি শক্তিশালী বিরোধী দল আসার সম্ভাবনা তৈরি হতো, সেখানে আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক বা যেই আসুক আসতে পারতো, এইটাই প্রসঙ্গ। আপনি প্রসঙ্গ বুঝতে না পারলে এটা আমার ব্যর্থতা, আমি বুঝাতে পারিনি সেই নির্বাচনের মাধ্যমে। কেন কেন প্রধানমন্ত্রী, তো আমি মনে করি একটা গণতান্ত্রিক দেশে, একটা পার্লামেন্টারি ডেমোক্রেসির দেশে তো সংসদের বিরোধী দলকে বিরোধী দল মিন করা হবে, এরপর আসেন রাস্তার বা বাইরের বিরোধী দল। বাইরের বিরোধী দল হতে হলে তাদেরকে রাজনৈতিক কর্মসূচি পালন করবার মতো ন্যূনতম একটা স্পেস থাকতে হয়। বিএনপির হিসাব নিয়ে দেখেন তাদের গত 15 বছরে তাদের কি পরিমাণ নেতাকর্মী গুমের শিকার হয়েছেন, ইলিয়াস আলীর মতো নেতা, জাতীয় পর্যায়ের নেতা, সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি 10 বছর ধরে গুম হয়ে আছে, কোথায় ইলিয়াস আলী? এইরকম অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে, সাবেক এমপি পারভেজ, হিরু, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, চৌধুরী আলম, ছাত্র দলের নেতা, অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছে। এক্সট্রা জুডিশিয়াল কিলিং বাংলাদেশে যেই হারে নির্বিচারে হয়েছে, কোন নেতাকর্মী এইভাবে গুণের মুখে নিজেকে সঁপে দিবে? কেউ কেউ সাহস করে এগুলো, তাদের পরিবার আছে, তাদের মা বাবা আছে, ফ্যামিলি আছে, রাজনীতি করলে তাদেরকে সঁপে দিতে হবে? না না, এইটাই আপনারা একটা ভুল কনসেপ্টে যাচ্ছেন। 21 আগস্টের গ্রেনেড হামলা ঘৃণ্য অপচেষ্টা ছিল,
তার সুষ্ঠু তদন্ত এবং বিচার হচ্ছে এবং হওয়া উচিত। তাই বলে এই নয় যে বাংলাদেশে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র আদায়ের জন্য সবাইকে গুম খুনের মুখে পড়তে হবে স্বাধীনতার 50 বছর পরে। আপনারা যদি বিরোধী দল বলতেই বোঝেন যে তারা সাহসী গুম খুনের মধ্যে যেতে হবে, সরি, আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস। সাধারণ মানুষ এখন এটাও মনে করছেন যে বিএনপি জনগণের কথা বলছে না অন্য কোন সুরে, এবং সেটা বিদেশি সুরের কথাও বলা হচ্ছে যে আমেরিকা একটি মানবাধিকার, এটাও তো এখন সাধারণ মানুষ বলছে। সাধারণ মানুষের কথা জানেন কি করে আপনারা? সাধারণ মানুষের কথা সরকারি দলের লোকজন বলছে, আওয়ামী লীগ বলছে না, নিশ্চয়ই না। এটা সাধারণ মানুষ আপনার কোন জরিপে আসছে, কোন জরিপে আসছে, কোন ভোটে আসছে, কি করে আপনি সাধারণ মানুষ বুঝবেন? আপনি নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা দিবেন, আমি আপনার কাছ থেকেই সুনির্দিষ্টভাবে জানতে চাই। সেক্ষেত্রে আপনারা জনগণকে সাথে নিয়ে এই কথা বলছেন নাকি অন্য কোনো সুরে বলছেন? আপনি নিশ্চয়ই সেটা সুস্পষ্ট করবেন। সাধারণ মানুষকে নাম দিয়ে এভাবে ভিত্তিহীনভাবে এটা চালানোটাই আমি সঠিক মনে করি না, কারণ আপনার কোনো জরিপ, গবেষণা বা কোনো কিছুর ভিত্তি নেই এটার, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো বিএনপি তার মতো করে স্ট্র্যাটেজি ঠিক করে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার পুনরুদ্ধার, মানুষের এই যে জানমালের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা, এই যে দ্রব্যমূল্য, সব কিছু নিয়েই তারা কর্মসূচি দিয়েছে এবং তাদের সাধ্যমতো তারা চেষ্টা করে যাচ্ছে। আর তারা এদেশে রাজনীতিকে সহনশীল করবার জন্য সরকারের কাছে বারবার আবেদন জানিয়েছে, চেষ্টা করেছে। এই পর্যায়ে স্পষ্ট করলেন, আমি নিশ্চয়ই আপনার কাছে আলোচনা আবার ফিরব। সুভাষ সিংহ রায়, তাহলে আপনার কাছে আসি। এই যে গৃহপালিত বিরোধী দল, এটা তো বিরোধী দল যদি আওয়ামী লীগ সরকার বানিয়েই থাকে, তাহলে আবার এখন কেন শক্তিশালী বিরোধী দল খুঁজে পাচ্ছে না? সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন মতাদর্শের থাকে, এই কথাটা আমি বারবারই বলছি। সেখানে হতে পারে তারা কেউ কেউ বিএনপির মতাদর্শী, কেউ কেউ আওয়ামী লীগের মতাদর্শী, কিন্তু মানুষ তো এভাবে বলছে। যেমন করে বলছে যে এরা বিদেশি সুরে কথা বলছে কিনা, আবার আওয়ামী লীগের ব্যাপারও বলা হচ্ছে যে তারা তো বিরোধী দল পেয়েছিল, এখন তাহলে কেন এত আক্ষেপ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনাটি জমে উঠেছে, এটা এক বাক্যে বলা যায়, এবং ডাক্তার শাকত হোসেন শান্ত একটা না যে বলে গেলেন, তার ভিতরে কিছু তথ্য উপাত্ত ছিল। আমি তো অতটা সময় বলতে পারবো না, কারণ নিশ্চয়ই আপনি পাবেন সময়, আমার হাতে আছে, আপনি বলবেন। আমি আপনাকে একটা তথ্য দিই। 1979 সালের 4 এপ্রিল, এই এপ্রিল মাসেরই 4 তারিখে দখলদার রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ইনডেন্টিটি আইন করেছিলেন, মানে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, পরবর্তী যত হত্যাকাণ্ড হয়েছে এবং জেলখানা হত্যাকাণ্ড সহ যত হত্যাকাণ্ড ওই সময় পর্যন্ত, সেই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না বলে আইন পাশ করেছিলেন। সেদিন পার্লামেন্টে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ 39টা আসন নিয়েছিল, আর দুটো ছিল মিজান আওয়ামী লীগ, দুটো, এই 41 জন সংসদকে কাঁপিয়ে দিয়েছিল। এবং সে সময় আরেকজন ছিলেন 41 জনের সাথে, একতা পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত, অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন, এবং তৎকালীন বাখেরগঞ্জ এক আসন থেকে নির্বাচিত সুধাংশু শেখর হালদার প্রয়াত, তিনি তার বক্তব্য উল্লেখ করেছিলেন যে 260টা আসন নিয়ে বড়াই করছেন এবং পার্লামেন্টকে যেভাবে ব্যবহার করার চেষ্টা করছেন, সংবিধানকে আপনি যেভাবে কাটাছিড়া করেছেন, যেভাবে পাকিস্তানতন্ত্র কায়েম করেছেন, হত্যাকাণ্ডকে জায়েজ করেছেন, অপেক্ষা করেন, বেশি দিন সময় লাগবে না আপনাদের, 207 হতে আর সময় লাগবে না, সেদিন মাইক্রোস্কোপ দিয়ে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, এই কারণে বলছি, বললাম, হঠাৎ করে বলে ফেললাম বাংলাদেশ শক্তিশালী বিরোধী দল ছিল না, ছিল। 1994 সালে যখন আওয়ামী লীগ বিরোধী দলে, তখন আওয়ামী লীগ একটি প্রস্তাব এনেছিল, বেসরকারি বিল এনেছিল, কোস্টগার্ড আইন, সৈয়দ ইশতিয়াক রেজার একদম স্পষ্ট মনে আছে। এবং সেদিন শেখ রাজ্জাক আলী, যিনি মাননীয় স্পিকার ছিলেন, তিনি বিএনপির সংসদ সদস্যদের কাছে মাথা মতো করেননি, বলেছিলেন সংসদ স্থগিত করতে, কারণ ওই দিন পার্লামেন্টে সরকারি দলের সদস্য সংখ্যা কম ছিল। তিনি বলেছিলেন আমি 2 ঘন্টা সময় দেবো, 4 ঘন্টা সময় দেবো, আমি 6 ঘন্টা সময় দেবো, কিন্তু সংসদ চলবে। এবং সেদিন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সৃজনশীল রাজনৈতিক দক্ষতা দিয়ে তিনি কোস্টগার্ড আইন কিন্তু ভোটেই পাশ করিয়েছিলেন। এটাকেই সৈয়দ ইশতিয়াক ভাই, এটাকেই বলে শক্তিশালী বিরোধী দল। তা সেই শক্তিশালী বিরোধী দল
বিএনপি কখনো নিজের মধ্যে আবিষ্কারের চেষ্টা করে না। সেটা তো সেই 94 সালের ঘটনা, এরপর তো দিনের পর দিন আমরা দেখেছি যে সংসদে আমাকে আপনাকে আমাকে এবার একটু বলতে দেন। জি জি নিশ্চয়ই। 2008 সালের নির্বাচনে, সেই নির্বাচনে যখন বিএনপি মাত্র 29টা সিট পেল, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন বিজয়ের পরপরই যে কোনো প্রকার বিজয় মিছিল হবে না, এবং তিনি বলেছিলেন সংখ্যা দিয়ে বিরোধী দলের সদস্যদেরকে গণনা করা হবে না। যে কারণে খেয়াল থাকবে, অনেকে হয়তো সব কিছু মাঝে মাঝে ভুলে যায়, চারটা সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে তিনি দিয়েছিলেন। আপনার সেই দক্ষতার জায়গায় আপনি কতটুকু থাকতে পেরেছেন? আমি যদি একটু মনে করে দিই, ডক্টর স্বাগত হোসেন সায়ন্তকে 2014 নির্বাচন নিয়ে এত কথা বলেন, 153 বলেন, 151 বলেন, যে আগে নির্বাচিত হয়ে গেছে, যেটাই বলেন না কেন, 53, 51, 52, 54 বলেন তো, তা সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন? এই তো 2-3 বছর আগেই তিনি ভোরে কাগজের প্রতিষ্ঠাবার্ষিকীর যে সংখ্যায় সেখানে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল 2014 নির্বাচনে অংশগ্রহণ না করা। আমি একটা কথা কিন্তু একেবারে হাওয়া থেকে বলছি না, এই যে কিছু হলে এক্সট্রা জুডিশিয়ারি ক্লিনিংয়ের কথা ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত প্রায় বলেন, তার এ তথ্য নেই। 2001 থেকে 2008 পর্যন্ত 1589 জনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে হত্যা করা হয়েছিল, আবার বলি 1589 জন। আর 2009 থেকে 2020 পর্যন্ত 1622 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। ওখানকার বছরের হিসাব করুন আর এখানকার বছরের হিসাব করুন। আমরা অনেক কথা কিন্তু বলতে পারবো। আমি চাই ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত জ্ঞানী মানুষ, তিনি প্রমাণিত সত্য নিয়ে কথা বলবেন। কেন মাননীয় প্রধানমন্ত্রীকে আক্ষেপ কেন করতে হয়, কেন এই দুঃখ তার প্রকাশ করতে হয়? নিশ্চিত তো সেই পিছনে অনেকগুলো কারণ আছে। আপনি 2004 সালের 21 আগস্টের কথা, যেটা সৈয়দ ইশতিয়াক ভাই খুব স্পষ্ট করে উল্লেখ করেছেন, এই ক্ষত থেকে কিন্তু বিএনপির বেরিয়ে আসার সুযোগ নাই, এবং সুযোগ নাই এবং তার যে প্রাশ্চিত্য অনুশোচনাও তাদেরকে বিএনপিকে কিন্তু করতেই হবে। আবার বলি, এই 2004 সালের 14 এপ্রিল বাংলাদেশের ইতিহাসে একটা অসাধারণ ঘটনা ঘটেছিল, আমাদের মনে আছে, সেটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিবিসির জরিপে 1,20,000,000 মানুষ অংশগ্রহণ করেছিল। তখন কিন্তু ইন্টারনেটের যুগ ছিল না, এই প্রযুক্তি বাংলাদেশে তখন ওইভাবে আসেনি। 1,20,000,000 মানুষ অংশগ্রহণ করেছিলেন, সেই ভোটের হিসাবে প্রায় 71% মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে সর্বোচ্চ ভোট দিয়েছিল। যখনই তারা ঘুরে ফেলল যে এত কিছুর পরও বঙ্গবন্ধু শেখ মুজিবকে ইতিহাস থেকে মুছে ফেলা যাচ্ছে না, এপ্রিল মাসে যখন 14 এপ্রিল বুঝে ফেলল, তখনই তারা 21 আগস্টের ঘটনার জন্য দলগতভাবে প্রস্তুত নিয়েছিল। এখন অনেক কথা বেরিয়ে আসবে, অনেক কথা আসবে, কেন বিরোধী দল খুঁজে পাচ্ছি না। এক বঙ্গভবন লাস্ট ফেজ, এটি গুরুত্বপূর্ণ বই, ছোট্ট বই, মাত্র 72 পৃষ্ঠার, লিখেছিলেন কে, বিচারপতি সায়েম। বিচারপতি সায়েম সে বইতে লিখছেন, দ্য পলিটিশিয়ান ইউজ টু গো টু দ্য ক্যান্টনমেন্ট ফর কনসালটেশন, এট আই ওয়াজ ইয়েট অ্যাট বঙ্গভবন, অফকোর্স আমরেজ ওয়াজ নট দেয়ার। বিচারপতি সায়েম জিয়াউর রহমান যাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন, তিনি বলছেন যে আওয়ামী লীগ কখন ষড়যন্ত্রে রাজনীতি অংশগ্রহণ করেনি, বিএনপি ক্রমাগতভাবে ষড়যন্ত্র রাজনীতি অংশগ্রহণ করেছেন, বলাই যায় তো অফ দ্য কনস্পিরেসি, বাই দ্য কনস্পিরেসি, ফর দ্য কনস্পিরেসি। সেই প্রেক্ষাপটগুলো যখন রচনা করেন, যখন যুদ্ধাপরাধী দলকে নিয়ে আপনি যখন রাজনীতির ঐক্য করেন, এবং 2018 সালের ডিসেম্বরের মাসে, যেই ডিসেম্বরে বাঙালি জাতি বিজয় অর্জন করেছে, আপনি 22টা সিট দিয়ে দেন ধানের শীষের প্রকৃত প্রার্থী যারা বিএনপির, তাদেরকে বাদ দিয়ে আপনি যখন জামাত ইসলামকে দিয়ে দেন ধানের শীষ প্রতীক, তখন স্বাভাবিক কারণে যখন সাধারণ জনগণ, কারণ আজকের তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা যায় না, আমি যে কথা বলছি, স্বাগত হোসেন সায়ন্ত যে কথা বলছে, স্বাগত হোসেন সায়ন্ত যেমন মোবাইলের অ্যান্ড্রয়েডে গুগল সার্চ করে
তথ্যগুলো উপস্থাপন করতে পারে। এই তথ্য কিন্তু যারা দর্শক নতুন প্রজন্মের তারাও কিন্তু এটা মিলিয়ে নেন। জাস্ট ডাক্তার সায়ন তো ঠিক বলছে না, সুভাষ সিংহরা ঠিক বলছে, কোনটা অসত্য বলছে। অতএব এই যে আজকের সময়, আজকে এত ঝনঝনানি, এত আওয়াজ, কই বিএনপির পক্ষে তো মানুষ রাস্তায় নামেনি। অথচ শক্তিশালী বিরোধী দল তখনই ছিল আওয়ামী লীগ, যখন বিরোধী দলে ছিল মনে আছে 1996 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় ঐক্য গড়ে তুলতে পেরেছিল তৎকালীন সময়ে আওয়ামী লীগ, একমাত্র বিএনপি ছাড়া সব দলকে এক এক মহনায় আনা গিয়েছিল। এই যে ব্যাপারগুলো আজ বলছেন না, বিরোধী দল শক্তিশালী বিরোধী দল জওহরলাল নেহরু খুঁজেছে, শক্তিশালী বিরোধী দল বঙ্গবন্ধু শেখ মুজিব খুঁজেছেন, এবং আপনি যদি গণপরিষদের যে বিতর্ক, এই বইটি এখন বাজারে পাওয়া যায়, আপনি যদি পড়েন, তৎকালীন সময়ে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিস, তিনি সংবিধান প্রণয়নের আগে যে বক্তব্য দিয়েছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত যে বক্তব্য দিয়েছিলেন, সে বক্তব্য তো লেখা আছে। তাহলে বাংলাদেশের শক্তিশালী বিরোধী দল ছিল, এখন এখন পাওয়া যাচ্ছে এখন মিশা ফকরুলের জায়গায় যদি আমি থাকতাম আমি বলতাম হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আসলে গণতন্ত্রের সেই যে চর্চা, মাননীয় প্রধানমন্ত্রী, সেটা কি বাংলাদেশে তাহলে এখন আছে? এই রাজনৈতিক সংস্কৃতির যে বিকাশ হয়নি, এটা সৈয়দ ইস্তেকদার ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত, এবং ডাক্তার স্বাগতম সায়ন্ত একমত হবেন নিশ্চয়ই। আমি শুধু আমি বলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় আমি থাকলে বলতাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে শক্তিশালী বিরোধী দল খুঁজছেন, আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনে বিএনপি যেহেতু ক্ষমতায় আসিবে, অতএব আওয়ামী লীগ যেহেতু বিরোধী দলে থাকিবে, অতএব শক্তিশালী বিরোধী দল, অর্থাৎ এই জায়গাটায় হয়তো সবাই একমত যে এখন দেশে শক্তিশালী বিরোধী কোনো দল নেই, সেই জায়গাটায় গণতন্ত্রের চর্চা করতে হচ্ছে। অনেকগুলো এই আলোচনা নিয়ে আমি ফিরব, আমি কিন্তু আগেও বলছি যে আমি স্বাগতম সায়ন্তের মতো এত লম্বা কথা বলতে পারবো না। নিশ্চয়ই আমি সেই লম্বা এবং ছোট্ট সব কথাই শুনবো। আমি বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, একুশে রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকছেন। আবারও স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছি দেশে শক্তিশালী কোনো বিরোধী দল নেই কেন, এই প্রশ্নটা রেখে আলোচনার এই পর্যায়ে আসতে চাই। সৈয়দ ইশতিয়াক রাজা, আপনার কাছে, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেই আক্ষেপের মধ্যে আরও বলেছেন যে উন্নত বিশ্বের সাধারণত 25% সংগঠন কোনো ধরনের ইলেকশনে যায় না, তারা কোনো নির্বাচনের প্রতি আগ্রহ দেখায় না, এবং বাংলাদেশও আস্তে আস্তে করে এরকম হয়ে যাচ্ছে, দুটোর বেশি দলই থাকে না অনেক দেশে। তাহলে আমাদের দেশ যদি সেই দিকে চলে যায়, গণতন্ত্র চর্চার জন্য যদি অনেকগুলো দলের দরকার হয় আর সেখানে আমাদের দেশও যদি একটি দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, চর্চা হবে কি করে? প্রধানমন্ত্রী, একটা আমার ধারণা, উনি একটা খুবই বড় কনটেক্সট থেকে কথা বলেছেন, এবং আমাদের তো একটা জীবনের স্বপ্ন যে আমরা একটা উন্নত বাংলাদেশকে সেখানে দেখতে চাই, বাংলাদেশকে, কিন্তু সেখানে যাওয়ার আগে যে ভিত্তিমূলটা আমাদের তৈরি করতে হয়, সেখানে আমরা আছি কি না সেটা তো একটা বিচার্য বিষয়। আমার দুপাশে দুজন তাদের রাজনৈতিক দর্শন থেকে যে কথাগুলো বলেছেন, যার যার জায়গা থেকে, একটা জায়গায় দেখবেন দুজনেরই কিন্তু প্রত্যাশার জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। দুজনেই চাচ্ছেন সংসদ প্রতিনিধিত্বমূলক হোক, সংসদে বিতর্ক হোক, সংসদে কথা বলা হোক, যেহেতু স্বল্প সংখ্যক মানুষই মানে বিরোধী দলে থাকুক না কেন, সংখ্যা দিয়ে যেন কোনো কিছুকে বিচার না হয়, তো এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের যেটা হয়েছে, আমরা যখন ওয়েস্টমিনিস্টার সিস্টেম কিংবা আমেরিকার মতন চিন্তা করি যে মাত্র দুটো দল থাকবে, যেমন ব্রিটেনে আছে টরি পার্টি এবং লেবার পার্টি, কিন্তু ওখানে দেখেন যে ইনস্টিটিউশনসগুলো কিন্তু কাজ করছে, প্রতিষ্ঠানগুলো, ফলে বরিস জনসনকে কিন্তু একজন সাব ইন্সপেক্টর জরিমানা করতে পারে করোনার বিধিমালা না মানার কারণে, তার নিজের বাসায় একটি পার্টি করার কারণে করোনার মধ্যে, তা সুতরাং জবাবদিহিতার জায়গাটা সেটা খুব গুরুত্বপূর্ণ। যে আমার এখানে কিন্তু ওই যে বলছিলাম আপনাকে আগেরবার যে উইনার্স টেক অল এবং ডিফিটেড লুজেস এভরিথিং, এখন যে হারে সব হারাইছে তার কিচ্ছু থাকে না, এটা আমরা 2001 সালে দেখেছি, কিন্তু 2001 সালে আমরা দেখেছি যে কীভাবে দৌড়ের রূপে থাকতে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন গ্রামে। তখন আমি এই একুশে টেলিভিশনে কাজ করি, আমাদের এখানে নিস্তালায় ভরে গিয়েছিল নির্যাতিত মানুষের, মানে তখন একটাই টেলিভিশন, মানুষ এখানে আসছিল তারা আশ্রয় পেতে, তারা তাদের কথা বলতে, এবং এক একজন চর কুকরিমুকরি, কেউ আসছে গোপালগঞ্জ থেকে, কেউ আসছে ঝিনাইদহ থেকে, কেউ আসছে তার চেয়েও দূর থেকে, এসব মানুষগুলো এসছিলো কিন্তু তাদের কথা বলবার জন্য, সেই সব দৃশ্য আমরা দেখেছি। আবার অন্যদিককার প্রতিহিংসার কথাগুলো দেখে আমার বক্তব্যটা খুব স্পষ্ট, আমি সুভাষ সিংহরায়ের সাথে একমত যে
এমনও হয় যে একজন বিরোধী দলও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 73 সালের পার্লামেন্টে সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু সেরকম একজন বিরোধী দলের নেতা ছিলেন যার একার কথা অনেক অনেক বেশি বড় ভূমিকা রেখেছে, কিন্তু দিন শেষে তো ভোটটা দিয়ে বিলটা পাশ করাতে হয় অথবা বিলটার বিরোধিতা করতে হয়, ছাঁটাই প্রস্তাবগুলোকে সেখানে আলোচনায় আনতে হয় অথবা তার বিষয়টা আমাকে টেবল করতে হয়। আপনি দেখেন 2018 সালের নির্বাচনের আগে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয়েছে, সেইভাবে কোনো কমিটিতে আলোচনাই হয় নাই। আমি তো মনে করি কি এইটা একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিল প্রত্যেকটা ইস্যু ন্যাশনাল ইস্যু যদি কোনো সংকট তৈরি হয়, দেখেন আপনাকে 302 ধারা বিবৃতি একটা ধারা বিবৃতি দিতে হয়, 71 ধারা সম্ভবত আমি যদি ভুল না করি, অথবা যে কোনো একটা ধারায় বিবৃতি দিতে হয় সংশ্লিষ্ট মন্ত্রীকে, কেন দেওয়া হয়, অর্থাৎ ওই ইস্যুতে জনগণের প্রতিনিধি হিসেবে যারা আছেন তাদেরকে অবহিত করার জন্য বিবৃতি দিতে হয়, তেমনি প্রত্যেকটা আইনের পর্যালোচনা করতে হয়। আমি মনে করি 96 সালে আওয়ামী লীগ এসে যে বিরোধী দলকে কমিটিগুলো দিয়েছিল, প্রধান করেছিল, এর মধ্যে একটা বড় কমিটিও ছিল কিন্তু, অনুমিত হিসাব কমিটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। এই সমস্ত কমিটিতে বিরোধী দলকে প্রধান করার অর্থ হলো অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, স্বচ্ছতার জায়গাটা অনেক বেশি নিয়ে আসার চেষ্টা করা। এই চেষ্টাটা আমাদের কোনো না কোনো কারণে, যে কোনো কারণে হোক, এটা কিন্তু স্তব্ধ হয়ে গেছে, এটাকে নতুন করে শুরু করতে হবে। আমরা ওই জায়গায় যেতে চাই যে দুটি পার্টি থাকবে কিন্তু দুটিই যেন জনগণের পার্টি হয়, দুটিই যেন দেশের কথা ভাবে, দুটিই যেন বিদ্বেষ বিভাজন সংঘাত থেকে বেরিয়ে এসে আসলে সম্ভাবনার কথা বলে, আমাদের মানুষের যে সমস্ত ইস্যু আছে, শাসন প্রণালীতে যে মানুষের ভাবনা আছে সেইটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। অন্যথায় আপনি শুধু মুখে বলবেন, একে অন্যকে কদর্য ভাষায় আক্রমণ করতে পারবেন, ঠাট্টা স্যাটায়ার করা যাবে, কিন্তু একটা যে রাজনৈতিক সংস্কৃতি, যেই সংস্কৃতিতে জবাবদিহিতার জায়গাটা থাকে, সরকারি দলেরও থাকে বিরোধী দলেরও থাকে, একটা বড় সমস্যা তো কেউই আলোচনা করে না, আর্টিকেল 70, এই যে সংবিধানের 70 অনুচ্ছেদ, এটার কারণে যে অনেক অন্যায্য কথা পাশ হয়ে যায়, সরকারি দলের লোক যা সংসদ সদস্য পদ হারানোর ভয়ে তো সেটাও বলতে পারে না, সুতরাং শক্তিশালী সরকারি দলই বা কোথায়? শক্তিশালী সরকারি দলকেও তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না, বরং এখন সরকারি দলের লোকজনই বলছেন তাদের চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছেন আমলাতন্ত্র, তারা কোথাও প্রতিনিধিত্ব করতে পারছেন না, তাদেরকে কোথাও মর্যাদা দেওয়া হচ্ছে না। এমনকি করোনার সময় ত্রাণ বিতরণের সময় এ সমস্ত অভিযোগ কিন্তু সংসদে উঠেছে সরকারি দলের লোক দিক থেকে। সুতরাং সরকারি হোক বিরোধী হোক, আমি যেটা দেখতে পাচ্ছি একটা শক্তিশালী রাজনীতি দেখতে পাচ্ছি না, শক্তিশালী রাজনীতিরই বড় অভাব সেই জায়গায়। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি নিশ্চয়ই বলবেন যে এই যে 2014 সালে যে বিষয়টি শুভ সিংহ রায় উত্থাপন করেছেন যে নির্বাচনে না যাওয়াটাই অনেক বড় ভুল হয়েছে, বা জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে তো নির্বাচিত হয়ে, সেই নির্বাচন আগে গিয়ে, নির্বাচিত হয়ে সংসদে গিয়ে জনগণের জন্য কথা বলতে হবে যদি সে বিরোধী দলেও থাকে, তাহলে সেই জায়গাটা আমরা দেখেছি নির্বাচনেই বিএনপি যায়নি, বিভিন্ন সময়ে যখন বিএনপি বিরোধী দলে থেকেছে দিনের পর দিন সংসদে যায়নি, সেটা আসলে তাহলে জনগণের জন্য কি ধরনের রাজনীতি হচ্ছে বা গণতন্ত্রের চর্চা কতটুকু হচ্ছে? আসলে দেখেন, কোনো নেতার বা কোনো ব্যক্তির উপলব্ধি বা কোনো দলেরই উপলব্ধি যে ওটা আমাদের ভুল হয়েছিল, এটা হতেই পারে, সেটা সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করে যে ভুল হয়েছে। 2014 সালে যদি আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেত তাহলে 2018তে যেটা হয়েছে সেটার পুনরাবৃত্তি হতো কি না সেটা আমরা এখনই বলতে পারবো না। এই সেন্সে কেউ কেউ বলেন 2014 সালে যেহেতু বিএনপি আন্দোলন গড়ে তুলতে পেরেছিল, সরকার নানান দিক থেকে খুব চাপের মধ্যে ছিল এবং মাত্র 5 বছর ক্ষমতায় প্রশাসনকে তাদের পৃষ্ঠপোষকতাপূর্ণ লোকদের দিয়ে সব জায়গায় পূর্ণ করতে পারেনি, হয়তো এখনকার মতো পারত না, সেই বিবেচনায় ভুল হয়েছে। কিন্তু বিএনপি তো তাদের যে পরিকল্পনা ছিল যে নির্দলীয় একটা সরকারের অধীনে নির্বাচনে যাব, সেটি নিয়ে আন্দোলনে ছিল, সুতরাং ভুল হয়েছে শুদ্ধ হয়েছে এটা এখনই কনক্লুশন দেওয়ার কোনো বিষয় নেই এখানে। বরং ভুল শুদ্ধ করলে বিএনপি করেছে, দেশের জনগণ তো করেনি, ভুল করলে আওয়ামী লীগ করেছে, দেশের জনগণ তো করেনি, আপনি আমি তো করিনি। আমাদের ভোটটা দেওয়ার অধিকারটা দেন, সেই অধিকারটা কে দিবে? সরকারে যারা থাকে তাদের সে অধিকারটা দেওয়ার দায়িত্ব। দাদা যতগুলো কথা বলেছেন তার কোনোটা দিয়েই জাস্টিফাই করে না যে এখন বিরোধী দলকে যে সরকারি দলের মন্ত্রীরা, সিনিয়র মন্ত্রীরা পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা দিতেন যে বিএনপিকে নির্মূল করে দেওয়া হবে, তারা যে প্রকাশ্যে বলতেন যে বেশি বেশি উন্নয়ন কম গণতন্ত্র, তাদের গণতন্ত্র দরকার নেই, তারা এই যে এই জাতীয় শুধু কথাই বলতেন না, প্রকাশ্যে বলতেন বুকে গুলি করা হবে,
প্রশাসনকে সেভাবে ব্যবহার করেছেন, ফলে এগুলি শক্তিশালী বিরোধী দল রাস্তায় কিংবা সংসদে পাওয়ার যে বিষয়টা দাঁড়ায়, যে যেই সদিচ্ছাতা সেটা প্রমাণ করে না তাদের এই বক্তব্য এবং ভূমিকা। এবং বিএনপির আমলে আওয়ামী লীগের নেতাদের উপর নিপীড়ন হয়েছে সত্য, সেটা দ্বারা এটা জাস্টিফাই হয় না যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বছরের পর বছর সেই নিপীড়ন চালিয়ে যাবে এবং বহুগুণ বেশি বেগে চালিয়ে যাবে। বিএনপির আমলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এই র‍্যাব তো বিএনপির আমলেই প্রতিষ্ঠা হয়েছে। বিএনপির আমলে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, সেখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। এবং আজকের এই প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসার সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এই র‍্যাব যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে তার বিচার করবে এবং র‍্যাব বিলুপ্ত করা হবে, এই কথা তিনি ঘোষণা দিয়েছিলেন সংবাদ মাধ্যমে, এখনও খুঁজলে পাবেন। সেটা তিনি তো করেনি, উল্টে এসব বাহিনীকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন বিরোধী দল দমনে, ফলে অতীতে হয়েছে সেটার তদন্ত করেন, বিচার করেন এবং থামান। সেটাকে আপনি এক্সাম্পল এনে বর্তমানে আপনি আগের কোথাকার সেই হেনা ভোটের উদাহরণ দিয়ে আপনি চোদ্দোর ভোটকে জাস্টিফাই করতে পারবেন না। কোথাকার কোন এরশাদের 86 ভোট সেই পাতানো নির্বাচন কিংবা সেই 88 নির্বাচন দিয়ে আপনি এই 2018 নির্বাচনকে জাস্টিফাই করতে পারবেন না। আর তাদেরকে আপনি বলবেন যে সেনা ছাউনি থেকে আসছে, সেনা ছাউনি থেকে আসার আগে কি হয়েছে, বলছেন যে 75 পর পূর্ববর্তী সময়ে শক্তিশালী নেতা পার্লামেন্টারিয়ান ছিলেন বলছেন, 73-এর নির্বাচনটা কি শক্তিশালী বিরোধী দল গঠনের বা তৈরি করার নির্বাচন ছিল? তাহলে ইঞ্জিনিয়ার রশিদেরকে হারানোর জন্য কেন মুস্তাককে জেতানোর জন্য হেলিকপ্টারে করে বাক্স নিয়ে আসতে হয়েছিল? কেন ভাষা সৈনিক এবং পলিটিশিয়ান অলিয়াহাদের আত্মজীবনীমূলক বইতে লেখা আছে পড়ে দেখেন তাকে কত কায়দা কানুন করে কিভাবে ভোট গণনা গভীর রাতে বন্ধ রেখে সকালে ডিক্লেয়ার করে হারানো হয়েছে, যেখানে আওয়ামী লীগের তখন ব্রুট মেজরিটি, সুষ্ঠু গ্রহণযোগ্য একেবারে সুন্দর নির্বাচন হলো যেখানে তারা 90%-এর বেশি আসন দখল করার কথা, সেই অবস্থায় নির্বাচনটা গ্রহণযোগ্যভাবে কয়েকজন লোককে মাত্র ছাড় দিবে দেয়নি। তারপরে সেই অবস্থার মধ্যে যখন এককভাবে এত শক্তিশালী, সে অবস্থায় দেশের সব দল নিষিদ্ধ করে বাকশাল হয়ে গেল। পরবর্তীতে আপনি বলেন সেনা ছাউনি থেকে জন্ম হওয়া, সেই সেনা ছাউনি থেকে উঠে আসা সেই ব্যক্তি তার দল, তারাই তো বহুদলীয় গণতন্ত্র নিল। আপনার আওয়ামী লীগ নামটা তো ছিল না, আওয়ামী লীগ নামটা তো বিলুপ্ত হয়ে গিয়েছিল, সে আওয়ামী লীগ নাম ফেরত পেয়ে আজকে যে আপনি আন্দোলন করছেন, দেশ চালাচ্ছেন এবং এত বছরের ইতিহাস লিখছেন আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ নামটা তো ওই ব্যক্তিরাই দিয়েছে। এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদকে নিয়ে গালিগালাজ করেন, এত কিছু বলেন, তার দলটাকে কেন আপনি গৃহপালিত বিরোধী দল বানিয়ে রেখেছেন, তার দলের এমপিকে কেন মন্ত্রী বানিয়েছেন, কেন সুবিধা নিয়েছেন, বিষয় উত্থাপন করেছেন, এর উত্তরগুলো আমি এই সুভাষ সিংহ রায়ের কাছ থেকে একটু শুনে নেই। সুভাষ সিংহ রায়, আপনি নিশ্চয়ই বলবেন অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন ডাক্তার শাকাওয়াত হোসেন সায়ন্ত। ডাক্তার শাকাওয়াত হোসেন সায়ন্ত তো সেই দক্ষতা আছে রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকিয়ে দেওয়া, এবং সেই দক্ষতার প্রমাণ আমরা প্রতিদিনই পাই। একটা ভাষায় খেয়াল করা দরকার, এই যে ইঞ্জিনিয়ার আব্দুর রশিদের কথা বললেন কুমিল্লার দাউদকান্দির, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ কিন্তু তার শেষ বয়সে 2001 সালে 1 অক্টোবরের নির্বাচনে তিনি কিন্তু নৌকা মার্কে নির্বাচন করেছিলেন, অতএব তার উপলব্ধির জায়গাটাও কিন্তু আমাদের এখন ভাবার প্রয়োজন কি ঘটেছিল সেই সময়। যাই হোক, এখন আমি অনেকগুলো ত্রুটির জায়গা খুঁজে খুঁজে বের করতে পারবো, শাকাওয়াত হোসেন সায়ন্ত তো পারবেই। সংসদে প্রতিনিধিত্ব করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বিএনপির মধ্যে কি কখনো ছিল? যখন বিরোধী দলে ছিল, বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেতা ছিলেন, উনি সংসদে কয়দিন গিয়েছেন? 29 দিন, 9 থেকে 10 দিন, মানে খুবই সীমিত। মানে এই যে দুঃখজনক যে ঘটনাগুলো, এবং তিনি 2 ঘন্টা 52 মিনিট বক্তৃতা দিয়েছিলেন সংসদে বিরোধী দলের নেতা হিসেবে, আমি ডাক্তার শাকাওয়াত হোসেন সায়ন্তকে অনুরোধ করব তিনি যেন পার্লামেন্ট থেকে এই বক্তৃতাটা যেন বের করেন। উনি দিন বক্তৃতা কী বলেছেন? আপনি বিদ্বেষ ছড়ানোর কথা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে যতটা কথা বলেছেন প্রত্যেকটা কথার ভুল তথ্য ভরা। আজ থেকে 28 বছর আগে 1 বৈশাখ এসেছিল, বেগম সুফিয়া কামালের নেতৃত্বে নাগরিক কমিটি হয়েছিল, সৃজিস্ত একবার জানেন 1001 সদস্য নিযুক্ত, তার সদস্য সদ ছিল আজকের সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওদিনকার পরের দিনে পত্রিকাটা খুলে দেখেন তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কেন বেগম সুফিয়া কামাল সহ নেতৃবৃন্দকে রমনার বটমূলে ঢুকতে দেননি, কি বলেছিলেন?
মতিন চৌধুরী, বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশে পালন করতে দেওয়া হবে না। 2017 সালে যখন পয়লা বৈশাখকে জাতীয় উৎসবের ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মানুষ কিভাবে গ্রহণ করেছে দেখুন। এই কদিন আগে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে জাতীয় উৎসব পালিত হয়েছে। আপনি তো ওই বোধটাকে ধারণ করেন না, সংকট তো ওখানেই। আপনি যুদ্ধ অপরাধী দল আপনার মাথার উপরে রয়েছে, তাদের পরামর্শ 2014 নির্বাচনে যাননি, আর খুব অদ্ভুতভাবে ডাক্তার সাকাত হোসেন শান্তের মতন একজন ভদ্র মানুষ, লেখাপড়া জানা মানুষ, বিশিষ্ট চিকিৎসক, তিনি হঠাৎ করে বললেন যে আন্দোলন গড়ে তুলতে পেরেছিল। কোন সময়টায়? 2013-14। আন্দোলন মানে কি? পিতার কোলে সন্তান ঘুমিয়ে আছে, দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া, গবাদি পশুদের আগুন জ্বালিয়ে দেওয়া, সরকারি কার্যালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, বিদ্যুৎ অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, পয়লা জানুয়ারিতে যে বই উৎসব হয় সেই বইয়ের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, এটাকে সাকতজন সায়ন্তরা এখনো বলছেন আন্দোলন? তা আজকের প্রেক্ষাপটগুলো একটু ভাবতে হবে, যখন বিরোধী দল কেন শক্তিশালী হয়নি এটা নিশ্চয়ই আলোচনা হওয়া প্রয়োজন। সংকটটা কোথায়? আজকে তারা সংসদে রয়েছেন, সংসদের ভিতরে কি সরকারি দলের লোকজন সরকারের নানান কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছেন না? 70 অনুচ্ছেদ তো ভোটের বিষয় আছে, এবং সেই 70 অনুচ্ছেদ সংযুক্ত হওয়ারও প্রেক্ষাপট ছিল তৎকালীন সময়ে। জি, 70 অনুচ্ছেদ কথা আমি বাদ রাখলাম, সরকারি দলের লোকজন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন না? এই সড়কের ভয়ঙ্কর পরিস্থিতি, সড়কের রাস্তাঘাট ঠিক নাই, এটা নিয়ে অসংখ্য টকশো সৈদিস্তাগার সহ সকলে করা হয়েছে না? পার্লামেন্টে তোফায়েল আহমেদ ঘণ্টাব্যাপী বক্তৃতা দিয়েছেন না? আপনার যে রাজনীতির প্রেক্ষাপটের কথা বলছেন, এক্সট্রা জুডিশিয়াল ক্লিনের কথা বলছেন, আমি তো ইনমিডিয়েট অর্ডিনেন্সের কথা, আইনের কথা বাদ দিলাম। আপনি যে র‍্যাবের হাতে ক্লিন হার্টে যে মানুষ মারা গিয়েছে, আপনি সেটাকে আইনে বৈধতা দিয়েছেন? আপনি আইনে বৈধতা দিয়েছেন, দিয়েছেন কিনা যেই করুক না কেন, দিয়েছেন তো আপনি, ওখানে আপনি ইন্ডেমনিটি দিয়েছেন। ওই যে বললাম না, যেটা বলছেন না কেন, আমি যে কারণে বলবো যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলতে যে জিয়াউর রহমানের নাম নিয়ে আসেন, আহারে, ওই যে ছোটবেলায় আমরা শ্রীকান্ত পড়েছিলাম না, নতুনদা বলছেন এই তোর গায়ে ওটা কি রে, বলে র‍্যাপার, বলে ও র‍্যাপারের কি সিরি, তেলের গন্ধে ভূত পালায় পেতে দে বসি, আহারে কি বহুদলীয় গণতন্ত্র, র‍্যাপারের কি সিরি, তেলের গন্ধে ভূত পালায়। জামাত ইসলাম, মুসলিম লীগ এবং যুদ্ধাপরাধী 6টি দল নিষিদ্ধ করেছিলেন বঙ্গবন্ধুর সময়, সেই দলকে আপনি উন্মুক্ত করে দিয়ে বলছেন বহুদলীয় গণতন্ত্র, ওই বলুন আহা র‍্যাপারের কি সিরি, তেলের গন্ধে ভূত পালায়। সেই জায়গাগুলোতে আপনার বোধের কোনো জাগ্রত ঘটেছে কিনা, আপনি বোধের সংস্কৃতিতে এসেছেন কিনা, সবকটি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি মোর্চা গঠিত হয়েছিল। বাকশাল একটি দর্শনের নাম, বাকশাল শোষিত গণতন্ত্রের নাম, বাকশাল বক্তৃতাটি ভালো করে পড়বার জন্য আমি সবাইকে অনুরোধ করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন? বলেছিলেন আমার কৃষক দুর্নীতি করে না, আমার শ্রমিক দুর্নীতি করে না, দুর্নীতি করে শিক্ষিত ভদ্রলোকের লোকরা। তিনি খুশিদের গণতন্ত্র লড়াই করেছিলেন। সেই বাকশাল থেকে যখন হওয়ার পরে ব্যারিস্টার সাহেব মনির হোসেন নাম তো না, ব্যারিস্টার মনির হোসেন, এম এ জি উসমানি, তারা প্রতিবাদ করে বেরিয়ে যায়নি, কই তাদেরকে যদি ব্যবস্থা নেওয়া হয়েছিল? জিয়াউর রহমান তো এই সদস্য হওয়ার জন্যে তিনি এমন কোনো জায়গা নাই সেখানে তিনি ঘোরেন নাই, একমাত্র ডেপুটি চিফ, যে ডেপুটি চিফ বাকশালের মেম্বার হয়েছিলেন গভর্নিং বডি।
তাহলে কেন আজকে প্রশ্ন তোলা হচ্ছে সেটা নিয়ে? তোলা হচ্ছে কেন সেটা নিয়ে আপনি নিশ্চয়ই শায়ন্তর কাছে আমি ফিরব রয়েছেন ডক্টর শায়ন্ত আমাদের সাথে, তার আগে আমি একটু সৈয়দ দৃষ্টি একটা যে আপনার কাছে জেনে নেই, যেখানে আমি বারবারই মাননীয় প্রধানমন্ত্রী সেই আক্ষেপের জায়গাটার থেকেই ফিরছি, সেখানে তো এটাও বলা হয়েছে যে আগে যে এই অপোজিশন যারা ছিলেন বা এই যে তারা এক ধরনের ক্ষমতার কি ভোগের একটি বিষয় বানিয়ে বসেছিলেন, এরকম একটি বিষয় ইঙ্গিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেই জায়গাটা তাহলে আগে যদি সেটা ভোগের হয় তাহলে ত্যাগের রাজনীতি বা ত্যাগের সেই মানসিকতা সেটা কতটা খুঁজে পাচ্ছি আমরা আমাদের দেশে? না, কোথাও খুঁজে পাচ্ছি না। রাজনীতি আসলে এখন আপনি যদি দেখেন একটা বড় ধরনের রিক্রুটমেন্ট প্রসেসটা যদি দেখেন দলের, তাহলে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় সমস্ত সমাজ বিরোধীরা রাজনৈতিক দলের আশ্রয়ে চলে আসছে, তাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে, তাদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদেরকে সদস্যপদ দেওয়া হচ্ছে। এবং রাজনীতি যে দুর্বৃত্তায়িত রাজনীতির কথা যেটা আমরা শুনছিলাম সেটা একটু উল্টা ঘটে গেছে বাংলাদেশে। এতদিন আমরা বলেছি রাজনীতির দুর্বৃত্তায়ন, পলিটিসাইজেশন অফ দ্য ক্রিমিনালস, এখন আসলে উল্টোটা হয়ে গেছে, দুর্বৃত্তে রাজনীতি কায়েম হয়ে গেছে। এবং আগে রাজনীতিবিদরা তাদের প্রয়োজনে একটা দুইটা মাস্তান পালত, এখন মাস্তানরা তাদের প্রয়োজনে একটা দুইটা রাজনীতিবিদ পালে। সুতরাং এই যে কালচারটা হয়েছে সেটা তো একটা ডিটারিয়েশন, সিরিয়াস ডিটারিয়েশন হয়েছে। প্রধানমন্ত্রী যে ভোগের ত্যাগের রাজনীতির কথা বলেছেন, এগুলো তো তার প্রত্যাশার জায়গা, কিন্তু দায়িত্ব কিন্তু আবার সরকারি দলেরই অনেক বেশি, প্রধানমন্ত্রীর অনেক বেশি। কারণ তিনি যদি সুশাসনটা দিতে পারেন, তিনি যদি ন্যায্যতার শাসন দিতে পারেন, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমি বলবো রাজনীতির মাঠ সহ সমস্ত জায়গায় আসলে শক্তিশালী অবস্থান তৈরি করে। মানুষের অবস্থানটা আসলে শক্তিশালী বিরোধী দল কি, শক্তিশালী মানুষের অবস্থান, মানুষ যেন তার জায়গাটা খুঁজে পায় সেই জায়গাটা। এবং 2018 সালের নির্বাচনের পরে আমি বলেছিলাম যে এই প্রথম বাংলাদেশের কোনো সরকারের সামনে একই সাথে দুটো একই জায়গায় চলে আসছে দুটো বিষয়, একটা হলো তার চ্যালেঞ্জ হলো সুশাসন, কারণ হলো সরকার সেই অর্থে কোনো বিরোধী দল নাই, মাত্র 6টা আসন নিয়ে, এবং জাতীয় পার্টিকে তো আমরা সেইভাবে বিরোধী দল বলি না, বলে তার জন্য এটা একটা চ্যালেঞ্জ যে বিরোধী দলবিহীন আমি কি করে একটা সুশাসন দেব, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা, কিন্তু এটা একটা অপরচুনিটি একই সাথে সুযোগ, কারণ সেইভাবে তার জন্য কোনো চ্যালেঞ্জ নাই কোথাও, তাকে কোথাও কেউ প্রশ্ন করবে না, তাকে কেউ বাধা সৃষ্টি করবে না। সুতরাং এই প্রথম সরকার শাসক দলের সামনে একটা অপরচুনিটি এবং চ্যালেঞ্জ এক জায়গায় মিলিত হয়েছে মানুষকে সুশাসন দেওয়ার জন্য, এবং সেটাই প্রত্যাশার জায়গা ছিল। এখানে অনেক ক্ষেত্রে হয়তো সেটা সফল হয় নাই, এবং এখানে আমরা সরকারি প্রকল্প থেকে শুরু করে সর্বত্র আমরা যে সবচেয়ে উচ্চারিত শব্দ কী, এখন মানুষ এখন দুর্নীতির কথা বলে, অনিয়মের কথা বলে, যেমন করে আবার উন্নয়নের কথাও বলে, মানুষের ভিতরে উন্নয়ন স্পৃহা যেমন তৈরি করতে পেরেছেন আমাদের প্রধানমন্ত্রী, এটা তার একটা বড় সাফল্য। আবার একই সাথে কিন্তু মানুষ এই কথাগুলোও বলছে, এই সমস্ত ও সুভাষ সিংহ রায়ের শেষ কথাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আরেকটি বিষয় মানুষ খুব বলে যে বিচার বিভাগটাও স্বাধীন না, এরকম একটি কথাও এখন সবকিছু রিলেটেড কিন্তু গণতন্ত্রের সাথে, সবকিছু রিলেটেড কিন্তু সুশাসনের সাথে। সুভাষ সিংহ রায়ের শেষ কথাটা যে বোধের জায়গাটা তৈরি করা, আমরা সত্যি সত্যি বোধের জায়গাটা তৈরি করতে পারছি কিনা, যে আমরা ভালো শাসন ব্যবস্থা চাই, ভালো শাসন ব্যবস্থা আসলে সরকারি বেসরকারি সকলেই শক্তিশালী অবস্থানে থাকবে, এবং সকলে শক্তিশালী অবস্থানে থাকলে মানুষের একটা শক্তিশালী অবস্থান। শেষ পর্যায়ে রয়েছে ডাক্তার শাকাত হোসেন শায়ন্ত, বোধের জায়গাটা সেই জাগ্রত আসলে বিএনপি কতটা করতে পারবে? বোধের জায়গা সবারই আনতে হবে, শুধু বিএনপির আনলে হবে না, সরকারের দায়িত্ব বেশি, বিএনপির দায়িত্ব হচ্ছে আমার আপনার সকলের দায়িত্ব হচ্ছে, আমরা যে আলোচনা করছি এইখানে শুধু দাদা আমি যে পাল্টাপাল্টি এইসব না বলে কিছু জায়গায় তো আমরাও একমত হই, আমরা কি চাই, গণতন্ত্র চাই, এই ব্যাপারে তো আমাদের কারো দ্বিমত নাই, আমরা আইনের শাসন বা সুশাসন চাই, এ ব্যাপারে কারো দ্বিমত নাই, এবং গণতন্ত্র এবং আইনের শাসনের পেতে হলে তার পেছনে যে অনেকগুলো শর্ত যুক্ত, তার মধ্যে অন্যতম প্রধান শর্ত হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট, এটাও তো সত্য, মানুষকে ভোট দিতে হবে, সেইখানেও তো দ্বিমত থাকার কথা না। মানবাধিকার প্রশ্নে অতীতে যে যাই করুক, খারাপ করেছে, তার বিচার করেন, তদন্ত করেন, কিন্তু সেটাকে আপনি এক্সাম্পল দেখিয়ে এখনকার করাটাকে জাস্টিফাই করবেন না দয়া করে, এবং এটা বাড়িয়ে নেবেন না, এটা বিষয়ে তো আমাদের চাওয়া একমত। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা আমাদের চাওয়ায় নেই, সমস্যাটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যারা যখন ক্ষমতায় থাকে তারা পুরোটা ভোগ করতে চায় এবং পুরোটা ভোগ করে,
তারা ক্ষমতার দম্ভ দেখায়, তারা আনডিউ প্র্যাকটিস করে, আনইথিক্যাল প্র্যাকটিস করে, তারা দুর্নীতি করে, তারা দেশে বিদেশে গাড়ি বাড়ি করে, সে কারণে তাদের মধ্যে যে সব পায় একশোতে একশো, সে কারণে লোভ জেগে যায় যে কোনো উপায়ে ক্ষমতায় থাকতে হবে, না হলে ওই লুটপাট করার সম্পদটা রক্ষিত হবে কিনা, অথবা আমার এই লুটপাটের ধারা অব্যাহত থাকবে কিনা, ক্ষমতায় থাকতে চায়, সেই জায়গাটা যেন কোনো দল এইভাবে জেকে বসে না থাকে, তাতে না তাদের কল্যাণ হয়, না দেশের কল্যাণ হয়, না রাজনীতির কল্যাণ হয়। অতীতে যা ভুল হয়েছে কিছু ছাড় দিয়ে হলেও যদি আমরা ভোটের অধিকারটা কি করে ফিরে আনা যায়, এই বিষয়ে রাজনৈতিক দলগুলি আলাপ করুক, মানবাধিকার সুরক্ষা একটা কথা বলে শেষ করি। এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে দাঁড়িয়েছে চরমপন্থী ভাবাপন্ন মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি। জি সুভাষ সিংহ রায়, সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এই চ্যালেঞ্জ গুলো কতটা নিতে পারবে? এই জন্য তো ইশতিয়াক ভাইরা খুব বেশি ভালো লাগে, মানে সঠিক সময়ে সঠিক তথ্যটি তিনি দেন এবং এটাকে বাংলাদেশে লালন পালন করেছে বিএনপি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে লালন পালন করেছে। 1978 সালের 3রা জুন যখন রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন জিয়াউর রহমান সাহেব, তিনি সরকারি চাকরির থেকে পদত্যাগ করেছিলেন। পৃথিবীর কোন দেশে আছে, কোন দেশে আপনি এই উদাহরণ একটা খুঁজে বের করতে পারবেন? আমি সেই শেষ কথাটি বলবো, বেগম খালেদা জিয়ার এবং তার দল বিএনপির এই উপলব্ধির জায়গায় আসতে হবে। তারা অতীতে কি অন্যায় কি করেছেন, সরকার কতটা করতে পারবে তার যে করবার দায়িত্ব, যেহেতু আপনার অনুষ্ঠানের শেষ পর্যায়ে, অতএব অতীতে কি কর্মকাণ্ড করেছেন সেগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে চান কিনা, আপনি বেরিয়ে আসতে চান না বলে আপনার দলের নেতা কর্মীরা বলে সরকারের কোনো সমর্থক অবশ্যই থাকবেই। আপনি একের পর একের হত্যাকাণ্ডের ঘটনার জন্ম দিয়েছেন 2001 সালের 1 অক্টোবরের পর থেকে। ইশতিয়াক ভাই কিছুটা উদাহরণ তো দিয়েছেন, সারা বাংলাদেশে 22,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল, ধর্মীয় সংখ্যালঘুদের বাংলাদেশ থেকে বিতরণ করবার হত্যা করার যে প্রক্রিয়া, 23 বঙ্গবন্ধু ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে নোংরখানা খুলতে হয়েছিল, এই দিনটার কথা ভুলে যাবো? আর ভুলে যাবে বিএনপি? হ্যাঁ, এটা ঠিক সুশাসন খুব জরুরি, ইশতিয়াক ভাইয়ের সাথে একমত হয়ে বলি, সুরাজনীতিটা আরও জরুরি। সুরাজনীতি থাকলেই সুশাসন আসবে, আর সুরাজনীতি একটিমাত্র রাজনৈতিক দল দিয়ে হবে না। জি, আর সুরাজনীতি না থাকলে রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকবে না। 2013 সালের সেখানেই শেষ করি, 2013 সালের আপনি 30শে জানুয়ারি ওয়াশিংটন টাইমস আপনি একটা পত্রিকায় কলাম লিখলেন বাংলাদেশকে সাহায্য দিবেন না, যে আমাকে শেষ করতে হবে, সময় আমার হাতে নেই। বেগম খালেদা জিয়ার সেই লেখার পরে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে যে তারা দেশপ্রেমে রাজনীতি করবে, দেশের রাজনীতি করবে, যারা বিদেশে পত্রিকায় লেখে বাংলাদেশকে সাহায্য দিবে? ডিসিশনটা মানুষকে দিতে দেন, একটা ভোট দেন, মানুষ দিয়েছে বলে ডিসিশনটা তারা নেই, একটা শাখা তো সাংকো দিয়েছে বলে, তো নির্মূলের রাজনীতি ডিসিশন দিয়ে দিয়েছেন। আচ্ছা, কি আশ্চর্য কথা, এত 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 আন্দোলনের সংগ্রামের ঘোষণা, এত প্রেস ক্লাব সহ ডিআরইউ তো এত অনুষ্ঠান, এত কিছু করার পরে বাংলাদেশের মানুষ তো বিএনপির পক্ষে দাঁড়ায়নি। আপনার লগি বৈঠা দিয়ে সফল হয়েছেন, বিএনপি লগি বৈঠা ভালো মতো চালাতে পারেনি, সেটা আপনার মনে হতে পারে, এখন সবাই তো সব পারবে না, বিএনপি সেটা চালাতে চায় না হয়তো, বা সেই সক্ষমতা নেই। ওই যে আমাদের এই যে শুনেন, হিন্দু ধর্মে পূজার সময় সনাতন ধর্মে ইয়েতে দেখবেন একটা আছে, প্রথমে বেল পাতা দুধের মধ্যে ডুবিয়ে নিয়ে বলা হয় দুগ্ধ ধৌত বিল্লপত্র। বিএনপির পক্ষে যারা বলেন মনে হয় যেন বিএনপি দুগ্ধ ধৌত বিল্লপত্র, আমার বলবার কিছু নেই। যে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আপনারা যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ ইশতিয়াক রেজা আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, এবং ধন্যবাদ জানাচ্ছি সুভাষ সিংহ রায় আপনাকে। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটি প্রশ্ন রেখে শুরু করেছিলাম যে শক্তিশালী বিরোধী দল দেশে নেই কেন, এই প্রশ্নটা রেখে আজকের আলোচনা আপনারা শুনলেন। দেশে শক্তিশালী বিরোধী দল থাকতে হলে বেশ কিছু বিষয় এখানে উঠে এসেছে, সুশাসন থাকতে হবে, সেখান থেকে সুরাজনীতি থাকতে হবে, সুরাজনীতি না থাকলে তো আসলে অনেকগুলো বিষয় আমরা খুঁজে পাবো না, তখন রাজনীতি এবং দেশের এই এই যে জায়গাটা যেখানে সেই গণতন্ত্র যদি বলি সেটা হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না, এবং আমলাতন্ত্রের যে কথা ওঠে বা চরমপন্থীদের হাতে যে বিষয়গুলো চলে যায় সেটা হয়তো আমাদের দেখতে হবে। তাই দেশে সত্যিকার অর্থেই শক্তিশালী বিরোধী দল থাকুক, শক্তিশালী সরকারি দল থাকুক, এবং সেই জায়গাটা থেকে দেশ একটি গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে এগিয়ে যাক, সেই সুপ্রত্যাশায় শেষ করছি একুশে রাতের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।